আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মতে আমরাও ভালো আছি ওই তো আজকে চালুর রুটি বানিয়েছি বানানোর পরে এটা ছেঁকে নিচ্ছি বাইরে যেহেতু রুমঝুম বৃষ্টি পড়ছে তো ভাবলাম আজকে চালুর রুটিটা বানায় প্রচণ্ড গরমে এত দিন মানুষ অতুষ্ঠিত হয়ে গেছে এখন প্রায় এক মাস পরে বৃষ্টিটা শুরু হয়েছে তো আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমি চালুর রুটিটা বানিয়েছি যেহেতু আমার গরু মাংস রান্না করা আছে সেহেতু আমি ডাল আর ভাজিটা বসিয়ে দিলাম এক চুলায় ডাল আর ভাজি হতে থাকুক তারপর আমার রুটিটাও বানানো শেষ এর মধ্যে আমি কিন্তু চাটাও রেডি করে নিয়েছি তো এটা দুপুরের খাওয়া দাওয়ার মধ্যে ডাল আর ভাজি আর গরু মাংস থাকছে আর একটা মরিচের ভত্তা থাকছে সেটা রেসিপি কিন্তু আমার সাফিয়া ফুড ব্লগসেও আছে আপনার চাইলে ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন ওই তো আমি দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে গেলাম খাওয়া দাওয়া শেষ করার পরে আমি আবার বিকাল থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম ক্যামেরাটা তো এইখানে এখানে আমি সোজা হাঁটতে হাঁটতে ওয়েদারটা এতটা সুন্দর ছিল হাঁটতে হাঁটতে চলে গেলাম পার্কের ভিতর থেকে ভিতরে ওখানে একটু আগ্রাবাদ যাব শপিং করতে টুকটাক মেট ব্যাগ লাগবে তারপর পানির ফ্লাস্ক লাগবে যেহেতু শনিবার থেকে স্কুল খোলা তো ওই জন্য টুকটাক কেনাকাটা করতে চলে গেলাম এত ওয়েদারটা এত সুন্দর ছিলাম হেঁটে হেঁটে চলে গেলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো এর মধ্যে দেখুন আমি সোজা চলে আসলাম এখন মার্কেটে তো চোখে পড়ে গেল সুন্দর সুন্দর এগুলো ফ্লাস্ক ছেলের জন্য পিঙ্ক কালার একটা নিলাম ফ্লাস্ক আর মেয়ের জন্য একটা ছোট নিলাম ও আছে যেটা আছে সেটাও ক্যারি করতে পারে না ছোটো বোতল তো এখানে ব্যাগের দোকানে চলে আসলাম এই এটার মধ্যে আমি পিঙ্ক কালার নিয়েছি যেহেতু মেয়েও পিঙ্ক কালার পছন্দ তো আমি আপনাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করেছি ব্যাগের দোকানে চলে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন السلام عليكم